শাখের মৃৎশিল্প গ্রামের নাম আনন্দপুর মামার বাড়ি কথায় আছে মামার বাড়ি রসের হাড়ি আসলেই তাই পড়া নেই বাধা নেই যেখানে খুশি ঘুরে বেড়াও যা খুশি খাও এই তো মামার বাড়ি গেল বছর পয়লা বৈশাখের ছুটিতে গিয়েছিলাম আনন্দপুর সেখানে পয়লা বৈশাখে মেলা বসে মামা বললেন তোমাদের মেলা দেখাতে নিয়ে যাব আমরা ছিলাম চারজন আমি মামাতো বোন বৃষ্টি সোহানা আর ছোট ভাই তাজিন সকালে আমরা একটু দেরি করেই গেলাম মামা বেশ মজার মানুষ কাঁধে ঝোলানো একটা ব্যাগ তাতে থাকে ছোপি আঁকার জিনিস থাকে একটা বাঁশি পড়েন ঢাকার চারুকলা ইনস্টিটিউটে মেলার একটু কাছে পৌঁছতে শুনতে পেলাম নাগরদোলার ক্যাঁচর ক্যাঁচর শব্দ দেখলাম বাঁশের তৈরি কুলো ডালা ঝুরি, চালুন মাছ ধরার চাই খালুই আরও কত কি বসেছে বাঙি তরমুজ মুড়ি মুড়কি জিলাপি আর বাতাসার দোকান সারি সারি আরেকটু এগুতেই দেখতে পেলাম কত রঙের কত বর্ণের বিচিত্র সব মাটির হাড়ি ফুল পাতা মাছের ছবি আঁকা শেষ রয়েছে মাটির ঘোড়া হাতি ষাঁড় আর নানা আকারের মাটির পুতুল আমার চোখ পড়ল কাজ করা অপূর্ব সুন্দর মাটির হাঁড়ির দিকে মামাকে জিজ্ঞেস করল এক শব্দগুলো পাঠ থেকে খুঁজে বের করি অর্থ বলি যুক্ত বর্ণগুলো দেখি যুক্ত বর্ণ দিয়ে গঠিত শব্দগুলো পড়ি ও লিখি আমরা দুটি শখের হাঁড়ি কিনলাম অবাক হলাম পুতুলের পাশেই ঘোলা চোখে চেয়ে আছে এক চকচকে রূপালি ইলিশ পদ্মার তাজা ইলিশের মতোই তেমনি সাদা আঁশ লাল ঠোঁট আমরা একটি মাটির ইলিশও কিনলাম মামা বললেন ওই যে পুতুলগুলো দেখছ ওগুলো টেপা পুতুল নরম এঁটেল মাটি টিপে টিপে এসব পুতুল বানানো হয় তাই এগুলো টেপা পুতুল বউ জামাই কৃষক নথপাড়া ছোট্ট মেয়ে নানা রকমের মাটির পুতুল মেলার এক প্রান্তে বড় জায়গা জুড়ে এসব মাটির পুতুলের দোকান মামা বললেন এগুলো হচ্ছে মাটির শিল্পকলা মামা বুঝিয়ে বললেন যখন কোনো কিছু সুন্দর করে আঁকি বা বানাই অথবা গাই তখন তা হয় শিল্প শিল্পের কাজকে বলে শিল্পকলা আমাদের দেশের সবচেয়ে প্রাচীন শিল্প হচ্ছে মাটির শিল্প এ দেশের কুমোর সম্প্রদায় যুগ যুগ ধরে তৈরি করে আসছে মাটির জিনিস যেমন কলস হাঁড়ি সরা বাসনকোষণ পেয়ালা সুরাই মটকা জ্বালা পিঠে তৈরির নানা ছাঁচ আরও কত কী মাটির তৈরি শিল্পকর্মকে আমরা বলি মাটির শিল্প বা মৃৎশিল্প এ শিল্পের প্রধান উপকরণ হল মাটি তবে সব মাটি দিয়ে এ কাজ হয় না দরকার পরিষ্কার এটেল মাটি এই ধরনের মাটি বেশ আঠালো দোঁয়াশ মাটি যেমন আঠালো নয় আর বেলে মাটি তো ঝরঝরে তাই এগুলো দিয়ে মাটি শিল্প হয় না এক শব্দগুলো পাঠ থেকে খুঁজে বের করি অর্থ বলি কুমোরদের কাছে এসব খুব সহজ কারণ তারা বংশ পরম্পরায় এ কাজ করে আসছে আবার একাজের জন্য প্রয়োজন কিছু ছোটখাটো যন্ত্রপাতি ও সব সবকিছুর আগে যেটা দরকার তা হল একটা কাঠের চাকা এই চাকায় নরম মাটির তাল লাগিয়ে নেন কুমারেরা তারপর চাকাটি জোরে ঘোরান আর হাত দিয়ে মাটির তাল ধরেন এভাবে নানা আকারের মাটির পাত্র ও নানা জিনিস তৈরি করেন কুমোররা মেলা থেকে সেদিন আমরা অনেক টেপা পুতুল ঘোড়া হাতি ছোট কলস কিনলাম মামা বললেন এত সুন্দর নকশা দেখছ রং দেখছ এসবে গ্রামের শিল্পীদের তৈরি নকশাগুলো তারা মন থেকে আঁকে আর রঙ তৈরি করে শিম সেগুন পাতার রস কাঁঠাল গাছের বাকল থেকে তবে আজকাল বাজার থেকে কেনা রঙও লাগানো হয় মেলা থেকে কদমা বাতাসা মুরগি আর কিনে শখের হাঁড়ি ভর্তি করে আমরা ফিরলাম খুব মজা হল কুমোরদের কাছে এসব খুব সহজ কারণ তারা পরম্পরায় এ কাজ করে আসছে আবার কাজের জন্য এক শব্দগুলো পাঠ থেকে খুঁজে বের করি অর্থ বলি যুক্ত বর্ণগুলো দেখি যুক্ত বর্ণ দিয়ে গঠিত শব্দগুলো পড়ি ও লিখি মামা বললেন তোমাদের কাল কুমোর পাড়ায় নিয়ে যাব পরদিন আমরা দেখতে গেলাম কুমোর পাড়া আনন্দপুর গ্রামের উত্তর দিকে আট দশ ঘর বসত বাড়ি এই নিয়ে কুমোর পাড়া এখানে সবাই ব্যস্ত কেউ মাটির তাল চাক করে সাজিয়ে রাখছেন কেউ বা কাঠের চাকায় মাটি লাগিয়ে নানা আকারের পাত্র বানাচ্ছেন কেউ বা এগুলো সার দিয়ে শুকোতে দিচ্ছেন রোদে পাশেই রয়েছে মাটির জিনিস পোড়ানোর চুলা উঁচু ছোট্ট ধিবির মতো এই চুলা মাটির পোড়া গন্ধ পাচ্ছি আর ধোঁয়া বেরুচ্ছে ছোট ছোট ছেলেমেয়েরাও এ কাজ করছে মামা বললেন হাঁড়ি কলসি ছাড়াও আমাদের দেশে একসময় সুন্দর পোড়া মাটির ফলকের কাজ হতো এর অন্য নাম টেরাকোটা বাংলার অনেক পুরানো শিল্প এই টেরাকোটা নকশা করা মাটির ফলক ইটের মতো পুড়িয়ে তৈরি করা হতো এই টেরাকোটা শালবনবিহার মহাস্থানগড় পাহাড়পুর ও দিনাজপুরের কান্তজির মন্দিরে এই টেরাকোটার কাজ রয়েছে মাটির ফলকে ছবি এঁকে শুকিয়ে পোড়ানোর পর এগুলো এমন সুন্দর হয়ে ওঠে ছোট ছোট ফলককে পাশাপাশি জোড়া দিয়ে বড় করা যায় পোড়ামাটির এই ফলক বাংলার প্রাচীন মৃৎশিল্প মামা বললেন টেরাকোটা বা পোড়ামাটির এসব কাজ এদেশে শুরু হয়েছে হাজার বছর আগে আজকাল কি পোড়ামাটির এই শিল্পচর্চা হয় না মামার কাছে জানতে চাইলাম আমরা মামা বললেন আজকাল ওরকম টেরাকোটা হচ্ছে না বটে তবে পোড়ামাটির নকশার কদর বেড়েছে সরকারি বেসরকারি ভবনে আজকাল সৌন্দর্য বাড়ানোর জন্য নানা রকম নকশা করা মাটির ফলক ব্যবহৃত হচ্ছে আমাদের দেশের কুমোররা এসব তৈরি করছেন বললাম আমরা এসব পোড়ামাটির কাজ দেখতে চাই মামা বললেন সুযোগ মতো সময় তোমাদের শালবন বিহারে নিয়ে যাব এক শব্দগুলো পাঠ থেকে খুঁজে বের করি অর্থ বলি যুক্ত বর্ণগুলো দেখি যুক্ত বর্ণ দিয়ে গঠিত শব্দগুলো পড়ি ও লিখি এক শব্দগুলো পাঠ থেকে খুঁজে বের করি অর্থ বলি শখ টেপা পুতুল নকশা শালবন বিহার টেরাকোটা মৃৎশিল্প শখের হাড়ি দুই ঘরের ভিতরের শব্দগুলো খালি জায়গায় বসিয়ে বাক্য তৈরি করি ক এই যে নকশা দেখছ এ সবই গ্রামের শিল্পীদের তৈরি খ মাটির পুতুল জমানো আমার একটি গ মাটির তৈরি শিল্পকর্মকে মৃৎশিল্প বলে ঘ আমরা মেলা থেকে অনেক টেপা পুতুল কিনলাম ঠিক উত্তরটিতে চিহ্ন দি ক আনন্দপুরে কখন মেলা বসে খ মামা কোথায় পড়েন গ মৃৎশিল্পের সবচেয়ে প্রাচীন উপাদান হচ্ছে ঘ আমাদের সবচেয়ে প্রাচীন শিল্প হচ্ছে উঁ কুমোর সম্প্রদায় কিসের কাজ করেন চ গ্রামের শিল্পীরা রং তৈরি করেন ছ পোড়ামাটির ফলকের অন্য নাম নিচের প্রশ্নগুলোর উত্তর বলি ও লিখি ক মাটি শিল্প বলতে কি বুঝি খ বাংলাদেশের শিল্পকর্ম কোনটি গ শখের হাঁড়ি কীরকম ঘ বৈশাখী মেলায় কি কি পাওয়া যায় উঁ মৃৎশিল্পের প্রধান উপাদান কি নিচের অনুচ্ছেদটি পড়ি এবং প্রশ্নগুলোর উত্তর লিখি যখন কোনো কিছু সুন্দর করে আঁকি বা বানাই অথবা গাই তখন তা হয় শিল্প শিল্পের এই কাজকে বলে শিল্পকলা আমাদের দেশের সবচেয়ে প্রাচীন শিল্প হচ্ছে মাটি শিল্প এ দেশের কুমোর সম্প্রদায় যুগ যুগ ধরে তৈরি করে আসছেন মাটির জিনিস যেমন কলস হাঁড়ি সরা বাসন পেয়ালা ছুরাই মটকা জ্বালা পিঠে তৈরি নানা ছাঁচ আরও কত কি মাটির তৈরি শিল্পকর্মকে আমরা বলি মাটির শিল্প বা মৃৎশিল্প এ শিল্পের প্রধান উপকরণ হল মাটি মাটি হলেই যে তা দিয়ে শিল্পের কাজ করা যাবে তাও নয় এর জন্য অনেক যত্ন আর শ্রম দরকার দরকার হাতের নৈপুণ্য ও কারিগরি জ্ঞান কুমোরদের কাছে সব খুব সহজ কারণ তারা বংশ পরম্পরায় এ কাজ করে আসছেন ক শিল্পকলা বলতে কি বোঝ শিল্পের কাজের জন্য কি কি প্রয়োজন গ কেন কুমোদের কাছে এসব কাজ সহজ নিচের শব্দগুলো দিয়ে যা বুঝি তা লেখো। ক মৃৎশিল্প খ শখের হাঁড়ি গ টেরাকোটা ঘ টেপা পুতুল চ কয়েকটি মৃৎশিল্পের নাম বলি ছ টেরাকোটা কি বাংলাদেশের কোথায় পোড়ামাটির প্রাচীন শিল্প দেখতে পাওয়া যায় ঝ মাটির শিল্প কেন আমাদের ঐতিহ্য ও গৌরবের বিষয় ইঁয় মামার বাড়ি রসের হাড়ি প্রচলিত কথাটি দিয়ে কি বোঝানো হয় নিচের কথাগুলো বুঝেনি কান্তজির মন্দির উনিশশো বান্ন খ্রিস্টাব্দে মহারাজা রামনাথ রায় দিনাজপুরের কান্তজির মন্দির নির্মাণ করেন এ মন্দিরের গায়ে স্থাপিত অপূর্ব সুন্দর টেরাকোটা বাংলার মাটির শিল্পের প্রাচীন নিদর্শন পাহাড়পুর নওগাঁ জেলার পাহাড়পুরে আবিষ্কৃত হয়েছে প্রাচীন বৌদ্ধ সভ্যতার নিদর্শন বিহার এই সোমপুর বিহারের আশপাশের বড় বৌদ্ধ মন্দিরে পাওয়া গেছে অনেক সুন্দর টেরাকোটা এগুলো অষ্টম শতকের অর্থাৎ আজ থেকে প্রায় বারোশো বছর আগের তৈরি শালবন বিহার কুমিল্লার ময়নামতিতে মাটি খুঁড়ে আবিষ্কৃত হয়েছে প্রাচীন বৌদ্ধ সভ্যতার নিদর্শন অষ্টাদশ শতকের এই পুরাকীর্তি বাংলাদেশের প্রাচীন সভ্যতার পরিচায়ক শালবন বিহারে পাওয়া গেছে নানা ধরনের পোড়ামাটির ফলক মহাস্থানগড় বগুড়া শহর থেকে বারো কিলোমিটার উত্তরে করতোয়া নদীর তীরে অবস্থিত মহাস্থানগড় যীশুখ্রিস্টের জন্মের পূর্বে তৃতীয় থেকে পনেরোশো শতকে বাংলার এর প্রাচীন নগর গড়ে ওঠে মহাস্থানগড়ে পাওয়া গেছে অনেক পোড়ামাটির ফলক পাত্র অলংকার ও মূর্তি আর কর্ম অনুশীলন আমার দেখা কুমোরপাড়ার সংক্ষিপ্ত বর্ণনা দিই অথবা আমার দেখা কোনো হস্তশিল্প বা হাতের কাজ সম্পর্কে লিখি চার নিচের প্রশ্নগুলোর উত্তর বলি ও লিখি ক মাটি শিল্প বলতে কি বুঝি খ। বাংলাদেশের শিল্পকর্ম কোনটি গ শখের হাঁড়ি কিরকম ঘ বৈশাখী মেলায় কী কি পাওয়া যায় উঁ মৃৎশিল্পের প্রধান উপাদান কি চ কয়েকটি মৃৎশিল্পের নাম বলি ছ টেরাকোটা কি জ বাংলাদেশের কোথায় পোড়ামাটির প্রাচীন শিল্প দেখতে পাওয়া যায় ঝ মাটির শিল্প কেন আমাদের ঐতিহ্য ও গৌরবের বিষয় ইঁ মামার বাড়ি রসের হাঁড়ি প্রচলিত এই কথাটি দিয়ে কি বোঝানো হয়